করোনা আতঙ্কের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হুগলি জেলার শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত কানাইপুর গ্রাম পঞ্চায়েতে বুধবারই তিনজনের ডেঙ্গু ধরা পড়েছে। তার মধ্যে একটি 3 বছরের শিশুও রয়েছে। এরপরই তৎপর হয়েছে প্রশাসন। কানাইপুর পঞ্চায়েতের বাসাই গ্রাম ও নপাড়ায় ডেঙ্গু আক্রান্তের দেখা পাওয়া গিয়েছে। ডেঙ্গু ধরা পড়ার খবর পেয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান। পরে তারা কানাইপুর পঞ্চায়েত অফিসে বসে পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের সঙ্গে বৈঠক করেন। বৃষ্টি গেছে, অনেক জায়গায় জল জমে আছে নিশ্চিতভাবে, তার ফলে কিছু ডেঙ্গুর আমরা কেস পেয়েছি আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। গতকাল রিপোর্ট অনুযায়ী আমরা 3টে পজিটিভ কেস পেয়েছি। যে স্প্রেটা আমরা রেগুলারভাবে করতাম সেটা একদম ডবল স্ট্রেংথ নিয়ে আমাদেরকে শুরু করতে হবে। আমার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7 জন স্প্রে করত রেগুলারলি, সেটা আজ থেকে আমি চেষ্টা করছি যে 14 বা 17 জন নিয়ে রেগুলার আমরা স্প্রেটা করে এই ডেঙ্গুর উপরে আমরা কমান্ডটা করতে পারি। করোনার পর ভেতরে আবার নিশ্চিতভাবে পঞ্চায়েতের দায়িত্বতে থাকলে চাপ সহন করা বহন করা দুটোই শিখতে হবে। করোনা আমাদের কাছে একটা থ্রেট ছিলই, পাশাপাশি ডেঙ্গি কেস পাওয়া গেছে। আশা করি যে আমরা আগামী 7 দিনের মধ্যে এটার উপরে কন্ট্রোল করে নিতে পারব। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কড়া নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারোর জ্বর হলেই রক্ত পরীক্ষা করার নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও এই পঞ্চায়েতের বিরোধী দল সিপিএম এর দাবি, পঞ্চায়েত আধিকারিকরা সকলের দুয়ারে সরকার শিবির নিয়ে ব্যস্ত থাকায় এলাকায় জল নিকাশের কাজ ঠিকঠাক হচ্ছে না। এমনকি 100 দিনের কাজে বেশ কিছু কড়াকড়ি থাকায় মশা নিধনের তেল ছড়ানোর জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে তারা অভিযোগ করে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে করোনাটা যেমন যা চলছিল চলছিল, কিন্তু তারপরে যে সমস্যাটা হলো নতুন করে সরকারের এই দুয়ারে সরকার কর্মসূচিটা চালু হওয়াতে পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং তার যে প্রশাসনিক কাঠামো সেটা ব্যস্ত হয়েছে দুয়ারে সরকার এই প্রকল্প রূপায়িত করতে। ফলে এই বর্ষার সময়ে যে রকম পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রাম পঞ্চায়েত এলাকায় করা দরকার ছিল বা রক্ষা করার দরকার ছিল, যে নজরদারি করার দরকার ছিল, সেই নজরদারিটা ঠিকমতো করা সম্ভব হচ্ছে না। 2 নম্বর একটা বিষয় হয়েছে যে আমরা মূলত এলাকায় এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা যে প্রকল্পের মাধ্যমে করা হয় 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের এমন কিছু সরকারি বিধিনিষেধ তৈরি হয়েছে এবং তার মজুরিটা এত কম যে এই কাজটা করার জন্য যথাযোগ্য প্রয়োজনীয় তার যে কর্মী, যে যারা আমরা 100 দিনের শ্রমিক বলি, তাদেরকেও পাওয়া যাচ্ছে না। বর্ষার পর এমনিতেই নানা জায়গায় জল জমে থাকে, যদি দ্রুত সেই জল নিষ্কাশন করা না হয় তবে তাতে মশা জন্মানো স্বাভাবিক ব্যাপার। এই পরিস্থিতিতে প্রশাসন সক্রিয় হয়ে জমা জল না সরালে ডেঙ্গু দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই এই বিষয়ে প্রশাসন যত দ্রুত সক্রিয় হয়ে উঠবে ততই সকলের মঙ্গল। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।